আমাদের ছাত্র সমাজ জনগণ রুখে দাঁড়িয়েছে হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে লড়াই করতে হয় কিভাবে আবু দেখিয়ে দিয়েছে লড়াই করতে হয় কিভাবে বুক পেতে দেখে দিয়েছে এভাবে রক্তের উপরেই প্রত্যেকটা সময় স্বাধীনতা এসেছে রক্তের বন্যায় আমাদের সমাজে এখন থেকে নয় পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত রক্তের বন্যায় অন্যায়গুলো সব ধুয়ে মুছে সাফ হয়ে গেছে ঠিক কিনা নড়ায়রে ওই ময়দানেতে জেতে তোমাকে হবে প্রয়োজনের সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে নড়ায়রে ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনের সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে তবু তোমায় লড়তেই হবে মানবে না পরাজয় তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় কোথা থেকে কোন বিন্দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসেছে জুড়ে মির জাফরের বেশে ওদের করতে নাস্তানা বুধ হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে দিন আসবে না রে করো যদি ভয় ঠিক কিনা ভয়কে জয় করেই স্বাধীনতা আসে অর্জন হয় এজন্য এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই যে একটা বিপ্লব এই বিপ্লবটাকে যেন ধরে রাখার তৌফিক দান করেন অনেক জুলুম এই বাংলার মানুষ সহ্য করেছে আর যেন কোনো জুলুম না হয় আল্লাহ পাক যেন আমাদেরকে জুলুম মুক্ত সুন্দর শান্তিপূর্ণ একটি দেশ উপহার দান করে যুগে যুগে প্রত্যেকটা জালিমের অবস্থা এরকম আপনি আবু জাহেল থেকে শুরু করে দেখেন নবী করিম সাল্লাল্লাহু কষ্ট দিয়েছে আল্লাহ পাক তাকে ছাড় দিছে ছেড়ে দেয় নাই এজন্য আল্লাহ বলেন মা কান রাব্বুকা নাসিয়া আপনার রব ভুলে না দেখে এটা জমা হয় জমা হওয়ার পরে আল্লাহ পাক একসাথে ধরে যখন ধরে পলানোর জায়গা থাকে না একবার ওখানে একবার ওখানে ভিসা বাতিল হয়ে যায় যাওয়ার জায়গা থাকবে না বুঝতে পারছেন তো নতুন বাংলাদেশে দু হাজার চব্বিশে এটাই প্রথম মাহফিল আমার করা আপনাদের শোনা শোনা এই পরিবেশ যেভাবে সুন্দর আছে আল্লাহ পাক যেন এই সৌন্দর্য স্থায়ী করে যারা নতুন বাংলাদেশ আমাদেরকে উপহার দেওয়ার জন্য কষ্ট করেছে শাহাদাত অর্জন করেছে আল্লাহ পাক সকলকে যেন মাফ করে জান্নাতের উচ্চ মাকাম দান করে আমি আসবো আসতে আসতে কি আলোচনা করব এটা আমি ঠিক করি নেই ভাবছিলাম কি আলোচনা করা যায় যেহেতু আমাদের চোখের সামনেই স্পষ্ট আমরা একটি অভিজ্ঞতার শিকার হয়েছি চোখের সামনে একটি বিশাল বড় দলের পতন আমরা দেখেছি এই পতনের কারণ কি এবং এখান থেকে শিক্ষা কি এগুলো আমাদের জন্য শিক্ষা অর্জন করা এবং এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের পথটাকে আমাদের জীবনটাকে সুন্দর করা এটা আমাদের মাননি দায়িত্ব। প্রত্যেকটা জিনিসের শিক্ষা আছে সেখান থেকে শিক্ষা অর্জন করে শিখতে হয়। না শিখলে সেটা শিক্ষা না। এজন আল্লাহ পাবুুল আলন বলন সিরু ফিল আদ ইফাকা কিবাতুল মুখাদ দিবিন। ফ জু ইফাকা না কিবাতুল মুখাদ দিবিন। অন্যায় কারী যারা জালেম যারা। এদের বিচার এদের আজাব আমি আল্লাহ কিভাবে দিয়েছি এটা দেখার জন্য তোমরা পৃথিবীতে ঘুরো বিচরণ আল্লাপাক আমাদের চোখের সামনেই দিয়েছেন জালেমের জুলুম যখন অধিক বেশি হয় তো আল্লাপাক এভাবেই তাকে পরাজিত করে এই জন্য আমি আপনাদের সামনে জুলুম কেন্দ্রিক একটি আয়াত আর একটি আয়াত একটি হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি আল্লাহ পাক যেন আমাদেরকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করে আমাকে সহ আপনাদের সকলকে মানার নিয়তে শোনার তৌফিক দান করে এই পৃথিবীতে আদম আলাইহিস সালাতু ওয়াস থেকে শুরু করে এখন পর্যন্ত হত্যা খুন বা অত অপরাধ এটা চলে আসছে আল্লাপা আকরবুল আমাদের জাতির আমাদের আদি পিতা হজরত আদম ওনার ছেলের মাধ্যমে সর্বপ্রথম জুলুম প্রকাশিত হয় দুই ভাইয়ের মধ্যে জুলুম একজন আরেকজনকে হত্যা করে জুলুমের শিকার করে আরেকজনকে তো একজন মাজলুম আরেকজন জালেম এর জন্য হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাকি দা'ওয়াতাল মাজলুম। মজলুমের দোয়া বা থেকে বেঁচে থাকো। যখন নাকি মজলুমের উপরে জুলুমের অত্যাচার খুব বেশি হয় আর মজলুম যখন দোয়া করতে থাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন ওর মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না আর অন্য হাদিসেও বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন মজলুমের দোয়াটাকে যে কোনো সময় আজ না হয় কাল ওটা কবুল করেই ছাড়ে যেমন আমাদের বাংলাদেশের ভিতরে যারা মজলুম হয়ে এতদিন জেলখানায় বন্দি ছিল ওরা অবশ্যই জেলখানায় ভিতরে থেকে দোয়া করেছিল তো আল্লাহ পাক তাদেরকে ওখান থেকে মুক্তি দিয়েছেন তো নাকি মজলুমের দোয়া আল্লাহ কবুল করেন এই জন্য আমাদের ওস্তাদরা দর্শের মধ্যে আমাদেরকে বলতেন বাবারা জালেম হয়েও না মাজলুম হও কেন জালেম বড় অত্যাচারী হয় তার জুলুমের কারণে কেয়ামতের ময়দানে এসে সব কিছু অন্ধকার দেখে আর মজলুম যত দোয়া করে যা দোয়া করে আল্লাহ পাক সব দোয়া কবুল করে নেয় এতদিন যারা মজলুম ছিলেন দোয়া করেছেন আল্লাহ পাক আপনাদের দোয়া কবুল করেছে এবং আপনাদেরকে

অতএব রহমানা লানা কুনান মিনাল খাসিরিন বান্দাজন এই দোয়াটা করে আল্লাহ আমি আমার নফসের উপর জুলুম করলাম জুলুম অনেক ভাবে হয় কেউ সরাসরি জুলুম করে কেউ জালেমের সহযোগী হয় তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাই যখন জেলখানায় তো ওনার জেলখানার জেলার যে জেলার জেল সুপার জেল সুপার উনাক ইমাম মাহমুদ ইবনে হাম্মাল রাহমাতুল্লাহ আলাইকে বলতেছিলেন হুজুর জালেমের সংজ্ঞা কি একটু আমাকে বলবেন জালেমের ব্যাপারে হাদিসে কি আসছে জুলুমের ব্যাপারে ইমাম মাহমুদ ইবনে হাম্মাল রাহমাতুল্লাহ আলাইকে বলতেছেন তুমি কি করো আমি এই জায়গার জেলার কত তোমার দ্বারা কি হয় তা আমার দ্বারা তো সবকিছুই হয় এখানে আমি তদারকি কি করি তুমি বলতেছেন যেই ব্যক্তিটা একটা জালেমের জামা পর্যন্ত সিলাই করে দেয় ওই ব্যক্তিটাও জালেমের সহযোগী হবার কারণে আল্লাহ লান তার উপরে পড়ে জামা করে দেয় জালেমের জামা সেলাই করে দিলেও সে জালেমের পক্ষে থাকার কারণে সেও জালেম জালেমের খাবার যে রান্না করে দেয় সেও জালেম কেন তার খাবার খেয়ে জালেম শক্তি অর্জন করে মজলুমের উপর জুলুম করেছে এজন্য অনেক বুজুর গানে দিন রায় কথা বলেছেন যে জালেমের সহযোগিতা হওয়া তো দূরের কথা জালেমের খাবার পাক করবা না জালেমের কাপড় সেলাই করে দিবা না জালেমের কথাও শুনবা না ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই বলেন উনার উনাকে একবার একজোগ ধরে পুলিশ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ বলতেছিলেন যে আমাকে মাফ করে দিয়েন বলে কেন আমার দোষ কি আমার তো উপর থেকে আদেশ দেয় আমার কি দোষ এই আমি যে আপনাকে ধরছি আমার উপর থেকে আদেশ আমাদের দেশের প্রশাসন তো এই কথাই বলতো যে আমার কি করার হুজুর আমারে মাফ করে দিন উপরের আদেশ তো উনাকে বলতেছেন হুজুর উপরের আদেশের কারণে আপনাকে ধরছি মাফ করে দিন তখন উনি বলতেছিলেন তোর মতো এই গরু ছাগল যদি না থাকতো তাহলে জালেমরা আদেশ দিতে পারত না তোমার এই চিন্তার কারণে জালেমরা সাহস বেশি পায় প্রত্যেকটা লোক যদি তাদের জায়গা থেকে বলতো না আমরা এই জুলুমের শিকার হব না আমরা জালেমকে সহযোগিতাও করব না তাহলে কোন বাপের বেটার সাহস আছে যে মাজলুমের উপর জুলুম করবে পরেই তো দু চারজন লোক দিয়ে একশো জন লোক আপনার আন্ডারে আছে একশো জন যদি বলে না আপনি বললেই হবে আমরা জুলুম করব না তখন ওই বেচারা দৌড় ছাড়া উপায় আছে উপরের আদেশ বলে বলে যে জুলুম আমাদের উপরে করা হয়েছে এখন তো আস্তে আস্তে আমাদের প্রশাসনের ভাইরা বলে দিচ্ছে যে আসলে আমরা পরিস্থিতির শিকার ছিলাম এই কথা এখন না বলে আরো দশ বছর আগে যদি বলতো এই জুলুম এত দীর্ঘায়িত হওয়ার কোনো কথা ছিল না আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র সমাজ জনগণ রুখে দাঁড়িয়েছে হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে লড়াই করতে হয় কিভাবে আবু সাইদ দেখিয়ে দিয়েছে লড়াই করতে হয় কিভাবে বুক পেতে দেখে দিয়েছে এভাবে রক্তের উপরেই প্রত্যেকটা সময় স্বাধীনতা এসেছে রক্তের বন্যায় আমাদের সমাজে এখন থেকে নয় পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত রক্তের বন্যায় অন্যায়গুলো সব ধুয়ে মুছে সাফ হয়ে গেছে ঠিক কি লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব টুকু জমিনেই ঢেলে দেবে নোরায়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে তবু তোমায় লড়তেই হবে মানবে না পরাজয় তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত জীবনের বিপ্লব মানে জীবন দেয়া সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় কোথা থেকে কোন বিন্দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসেছে জুড়ে মির জাফরের বেশে ওদের করতে নাস্তা না বুধ হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় ঠিক না ভয়কে জয় করেই স্বাধীনতা আসে অর্জন হয় এজন্য এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই যে একটা বিপ্লব এই বিপ্লবটাকে যেন ধরে রাখার তৌফিক দান করেন অনেক জুলুম এই বাংলার মানুষ সহ্য করেছে আর যেন কোন জুলুম না হয় আল্লাহ পাক যেন আমাদেরকে জুলুম মুক্ত সুন্দর শান্তিপূর্ণ একটি দেশ উপহার দান করে যুগে যুগে প্রত্যেকটা জালিমের অবস্থা এরকম আপনি আবু জাহেল থেকে শুরু করে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কষ্ট দিয়েছে আল্লাহ পাক তাকে ছাড় দিছে ছেড়ে দেয় নাই এজন্য আল্লাহ বলেন মা কান রাব্বুকা নাসিয়া আপনার রব ভুলে না দেখে এটা জমা হয় জমা হওয়ার পরে আল্লাহ পাক একসাথে ধরে যখন ধরে পলানোর জায়গা থাকে না একবার ওখানে একবার ওখানে ভিসা বাতিল হয়ে যায় যাওয়ার জায়গা থাকবে না আগে তো অনেক কিছুই বলা হয় কিন্তু আল্লাহ পাক যখন ধরে মা কান রব্বুকা নাসিয়া আবু জাহেল সবার সঙ্গে মিটিং করছে কয় মোহাম্মদ একটা সিস্টেম করা দরকার বলে কিভাবে কালকেই দেখাইতেছি ও নামাজ পড়ে তো বাইতুল্লাহ সামনে দেখ কালকে কি করি আবু জেহেল সুন্দর করে পরের দিন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ার জন্য বাইতুল্লাহ সামনে আল্লাহর নবী সেজদা দিবেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেজদায়ে যায় এর আগ পর্যন্ত আবু জেহেল ও দবা এরা খালি বাচ্চাদের কেলেলায় দিত যাও ওই এটা করো ডিলা মারো পিঠের উপরে তুই বসো এখন নিজে আসছেন শয়তান জালেম নিজে আসছে চিন্তা করছে রসুল করিম সালামের মাথার উপরে ঘাড়ের উপরে মরা উটের পচা ভুড়ি একটা গরুর ভুড়ি কত বড় হয় ওটা আলগানোর মতো শক্তিও তো আমাদের নাই একজন মিলে দুই তিনজন মিলে ধরে উঁচু করতে হয় সেখানে উটের ভুড়ি কত বড় কত ভারী আবু জাহেল চিন্তা করলো রসুল করিম সাল্লামের ঘাড়ে যদি এটা দিতে পারি একদম কত সেজদা দিবি দেিক যখন নাকি আল্লাহ নবী সাল্লাম সেজদায় যায় আবু জাহেল ঘর থেকে বের হয় আমার পয়ম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সেজদায় আবু জাহেল দূর থেকে বিশাল বড় ভুড়িগুলো টেনে টেনে নিয়ে আসে অথবা হাতের মধ্যে একটা বিশাল বড় পাথর নিয়ে আসে রাসূল করিম সাল্লাল্লাহু সাল্লামের মাথা একদম চিহ্ন বিচ্ছিন্ন করার জন্য আবু জাহেল দূর থেকে আসে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যতই চালাকি করুক না কেন আল্লাহ পাক কত চালাকি জানে কি জানে না জন্য আল্লাহ বলেন ওয়া মা কারু ওয়া মা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন আবু জাহেল হাতের মধ্যে ইটের টুকরা নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে আল্লাহ নবীর মাথার মধ্যে মারার জন্য প্রস্তুত নিল তার ইচ্ছা হলো আল্লাহ রসুল সাল্লা মাথাটাকে একদম দুখণ্ডিত করে দেওয়া দূর থেকে মারতে যাবে এমন সময় যেভাবে মানুষ কারেন্টের মধ্যে শট খায় লাভ দেওয়া উঠে বুঝে হলো শট খায় লাভ দেয়া উঠছে ব্যাপারটাকে বুঝলাম না মারাক মারতে যায় আবার এরকম লাভ দেওয়া উঠে আল্লাহ নবী সাল্লাহ ইসলাম নামাজের মধ্যে দাঁড়ানো আবু জাহেল বারবার লাভ দিয়ে উঠে হঠাৎ করে ভয় পেয়ে দৌড় দিয়ে চলে যায় নিজের গোত্রের মানুষের সামনে যায় ডাক দেওয়া কয় ও ভাই আমি এমন জিনিস দেখেছি যে জিনিস আমার জিন্দিগিতে কোনোদিন নজরের মধ্যে দেখি নাই আমি মোহাম্মদকে মারার জন্য বিশাল বড় পাথর নিয়ে সামনে হাজির হইলাম যাওয়ার পর যখন নাকি পাথরটা পয়গম্বরের মাথার মধ্যে মানার জন্য উদ্যত হইলাম হঠাৎ করে তাকায় দেখি বিশাল বড় একটা উঠের মাথা যে উঠটা হা করে দাঁত বের করে জিব্বা বের করে আমার দিকে আসতেছে আমাকে খাওয়ার জন্য আল্লাহর এই জিনিসটা আমি দেখেছি আমার পাশের কেউ দেখে নাই যে আবু জাহেল অন্য কেউ দেখে না তার মানে বুঝতে হবে আবু জাহেলের সঙ্গে আল্লাহর বোঝা পড়া শুরু হয়ে গেছে সে একা দেখতেছে আর কেউ দেখে না এদেরকে সে এসে বলতেছে ভাই সত্যি কথা তোমরা বিশ্বাস করবা কিনা জানি না আমি ইট মারতে উদ্যুত হইলাম এমন সময় দেখি একটা উট এত বড় হাক জিব্বা বের করে দাঁত বড় বড় এত ভয়ঙ্কর চেহারা আমাকে খাওয়ার জন্য সামনে এসে আমার দিকে হা করে তাকায় আছে আমি ভয় পেয়ে গেলাম আমি এরকম ভয়ঙ্কর দৃশ্য আর জিন্দগিতে দেখি নাই যার কারণে তোমাদের কাছে চলে আসছি আসলেই মোহাম্মদ মনে জাদুকর আল্লাপাকুল হাবিব কয় আসলে তো এটা একটা ভয়ঙ্কর আবু জাহেলের কাছে আসছে তাকে বিচার করার জন্য জালেমদের বিচার কেমনে হয় আবু জাহেল মনে করেছিল রসুল সাল্লাহামকে দুনিয়ার থেকে বিদায় করবে আল্লাহ পাক বলেন আবু জাহেলের মতো বড় শয়তানকে আমি সাধারণ মানুষকে দিয়াও মারবো না আমি তাকে হত্যা করব বা মারব সবচাইতে ছোট যেন লজ্জা পায় যেন মানুষ বুঝে যে এত বড় শয়তানকে মারার জন্য আল্লাহর ছোট্ট ফেলেছে আপনারা জানেন গাদ্দাফির মৃত্যু কিভাবে হয়েছে এই যুগে যুগে ফেরাউনের মৃত্যু নমরুদের মৃত্যু সাজ্জাদের মৃত্যু যত বড় শয়তান মৃত্যু তত লাঞ্চনাদায়ক

আট দশ বছর বয়স এতটুকুন বাচ্চা তরবারি নিয়ে চলে গেছে আবু জেহেলকে মারবে চিন্তা করা যায় কত বড় শয়তান আর প্রতিপক্ষ কত ছোট আচ্ছা বলেন তো ল্যাংনা মশা দিয়া কাকে মারছিল আচ্ছা নমরুদ কি মশার চেয়ে ছোট বড় না অনেক এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বাউদাতান ফামা ফাওকাহা ছোট্ট একটা মশা এর উদাহরণ অথবা তার ছোট কোন উদাহরণ দিতে আল্লাহ লজ্জাবোধ করেন না কাফেরদের বেলায় কেন এরা আল্লাহর কাছে মশা কেন মশার ঠ্যাঙেরও সমতুল্য না নমরুদের মতো শয়তানকে আল্লাহ বেশি কিছু দরকার হয় নাই ন্যাংরা একটা মশা ভিতরে ঢুকায় দিছে আর ওদিক দিয়া তো একটু মাথার মধ্যে বাড়ি দাও না তো কি দিয়া তো কিছু একটা শক্ত দিয়া আমি চপ্পল নিছে চপ্পল কাঠের এখনই না চামড়ার জুতা আরামদায়ক তখন তার চামড়ার জুতা ছিল না কাঠের চপ্পল পড়তো কে এটা দিয়েই মারো কে ওইটা দিয়ে মাথার ভিতরে একটা মারে তো শান্তি লাগে আরেকটা দাও না শান্তি লাগে এখন মশা তো কামড়ায় ভিতরে এখন এখানে যখন বাড়ি দেয় তখন ভিতরে শান্তি লাগে কারটা দাও কে উস্তাদ জুতা দিয়ে মারতেছি কেমন দেখায় কারে বড়া কেমন দেখা চিন্তা বাদ আমার শান্তি তো লাগে আল্লাহ যখন অসম্মানিত করে তখন জুতার বাড়ি খাওয়ায় তার মনে মনে সুখ দেয় আমি তো শান্তি দেয় এখন এই নমরুদকে জুতার বাড়ি খাওয়ায়া ল্যাংড়া মোষা দিয়া তারপরে আল্লাহ পাক মারছে এটা আল্লাহর ফয়সালা আল্লাহ কয় শয়তান যত বড় তা লাঞ্ছনাও তার চাইতে বড় এজন্য জালেম এদেরকে শিক্ষা নেওয়া উচিত রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যারা জুলুম করেছে আল্লাহর সাথে যারা জুলুম করেছে প্রত্যেকই যুগে যুগে লাঞ্ছিত হয়ে ছঅপমানিত হয়েছে আবুল হাবের কথা বলেন আল্লাহ পাক সূরা করে সারা দুনিয়ার মানুষকে জানাইয়া দিল তাবতিয়দা আবিলা লাহাব ওয়া তাব্বা মা اغনা عنه مالহু ওয়া দেখেন আল্লাহর নেযাব এটা দুনিয়াতে যদি কেউ ধ্বংস হয় আল্লাহ তারে ধ্বংস করে তার পরিবারে ধ্বংস করে তার বউরে ধ্বংস করে তার ঘর ধ্বংস করে সম্পদ ধ্বংস করে তাবতিয়দা আবি লাহাব ওয়া তাব্বা মা اغনা عنه مالহু ওয়া ما کسب সাইসলা نار ذات লাহাব ওয়া امرাতু এ যে দেখেন এখানে আল্লাহ পাক আবুল আহাবরে ধ্বংসের কথা বলছেন বৌরে ধ্বংসের কথা বলছেন সম্পদ ধ্বংসের কথা বলছেন আমাদের দেশের যে জালেম গুলো ধ্বংস হয়েছে এগুলো এগুলো আসেনি বাংলাদেশে আর এগুলোর বউ আসেনি বাড়িঘর ঠিক মতো আসেনি আবুল আহাবের সাথে মিলছে নাকি তার মানে এরা আবুল আহাবের খালা ধোবাই ছিল কথা বলেন ঠিক কিনা আবুল আহাবের ওই যেরকম বিবিও নাই নিজেও নাই সম্পদও নাই বংশও নাই আমাদের বাংলাদেশে যারা মানুষের উপর জুলুম করেছে এদেরও এখন বাংলাদেশে কোনো এটাই জুলুমের কোন জুলুমের যারা জুলুম করেছে তাদের কথা বলছি দল অনেকে অনেক করতে পারেন কিন্তু দল করলেই সবাই জালেম না দল করলেই সবাই জালেম হয় না জালেম হয় যে সবচেয়ে বেশি ক্ষমতা পায় সে কারণ যখন আশেপাশে লোক বেশি দেখে ক্ষমতা বেশি দেখে তখন সে আর ওটাকে সহ্য করতে পারে না সে নিজেকে ফেরাউন মনে করা শুরু করে এজন্য যুগে যুগে আল্লাহ করা কোরআন দিয়া বান্দা আল্লাহ সতর্ক করেছেন তাকায় দেখো আমি বলেছি তোমরা ঘুরে ঘুরে দেখো জালেমদের পরিণতি কি হয় এজন্য জুলুম অনেক ভাবে হয় এর মধ্যে এক নম্বর হচ্ছে আল্লাহ পাক আলামিন বলেন ইয়া বিল্লাহ লুকমান হাকীম কে আল্লাহ পাক লোকমান হাকিম তার সন্তানকে সর্বপ্রথম সেটা হইল যদি কেউ শরিক করে এটা হচ্ছে এক নম্বর জুলুম জুলুমের এক নম্বর প্রকার আল্লাহর সঙ্গে জুলুম করা শিরিকের মাধ্যমে জুলুম করা দুই নাম্বার জুলুমের প্রকার হচ্ছে গুনাহ করে জুলুম করা অন্যায় করে জুলুম করা

যারা আল্লাহর বিধানকে লঙ্ঘন করে শরীয়ত লঙ্ঘন করে এরা জালেমেরা কি জালেম যারা ইসলামকে মানে না লঙ্ঘন করে এরা কি জালেম যারা পর্দার বিধান মানে না এরা কি যারা কোরআনের আইন মানে না এরা কি যারা খেলাফত মানে না এরা কি উমাইয়া তাদহুদুদ আল্লাহ হাওলাইকা হুমুজালিমুন যারা আল্লাহর শরীয়তের বিধান লঙ্ঘন করে এরা সব জালেম চার নাম্বার আল্লাহর ব্যাপারে মিথ্যা আরোপ করার মাধ্যমে জুলুম করা এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান আজলাম মিন মান ইফতারা আলাল্লাহি কাযিবাহ আল্লাহ পাক রব্বুল বলেন যারা আমার আল্লাহর আয়াতকে অস্বীকার করে মিথ্যা প্রতিপন্ন করে এই সমস্ত মানুষগুলো অজালেম এরপরে অন্যায়ভাবে কাউকে কষ্ট দেওয়া এটা এক প্রকার জুলুম যেমন এই সময়টাতে আমাদের দেশে অনেক ডাকাতি এই দু চার দিনে এই দুই তিন দিনে অনেক লুট অনেক ডাকাতি রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা এই সমস্ত কাজ হয়েছে কিনা বলেন ছাত্ররা ইদানিং নামার কারণে কিছুটা বাকি এখনো যার যেভাবে চাচ্ছে দখল করতেস এ তো নাই আমি দখল করে ফেলি এগুলো সব জুলুম বলেন কেমতের ময়দানে কেউ যদি দুনিয়াতে কারো এক বিঘা জাগা ভোগ করে তাল্লাপাক রব্বুল আলমিন সেটাকে দ্বিগুণ দ্বিগুণ বাড়িয়ে বান্দার গলার মধ্যে ঝুলায় দেয় তা আপনি যদি একজনের একচুল পরিমাণ কিছু ভোগ করেন সেটার ব্যাপারে আল্লাহ পাকের ফায়সলা কি হবে নিজে কল্পনা করেন এ কারণে অন্যকে কষ্ট দেওয়ার মাধ্যমে অন্যের হক অন্যায়ভাবে নষ্ট করার মাধ্যমে জুলুম আমরা করব না এখন হয়তো সাময়িকভাবে মনে হবে একদল তো ক্ষমতার থেকে চলে গেছে এখন তো আমাদের মনে হয় সময় না আপনিও যদি তার মতো করেন তাহলে সে আর আপনার মধ্যে পার্থক্য কোথায় সে যদি জালেম হয় আপনি তার চেয়ে পাইলে কি করবেন এই জন্য ভিন্ন দলের যারা আছেন মানুষের যান মালের নিরাপত্তা দেন বিশেষ করে আমাদের দেশের সংখ্যালঘু যারা এদেশে মাশরাফির বাড়ি জ্বালানো হয়েছে আর ভারতে প্রচার করতেছে হিন্দুদের বাড়ি জ্বালানো হয়েছে কারণ এরা চায় অথবা বিশ্ব চায় যে বাংলাদেশকে কোনোভাবে নেই কোনভাবে বাংলাদেশের মান ক্ষুণ্ণ করা হয় এই কারণে আপনার আমার এখন দায়িত্ব কি আমাদের দায়িত্ব হইল সংখ্যালঘু যারা আছে হিন্দু ভাই যারা আছে খ্রিস্টানদের গির্জা আছে বা অন্য অন্য যা কিছু আছে এগুলো নিজ উদ্যোগে আমরা নিজেরা পাহারাদার হব এগুলোর পাহারা দিব আমরা আমরা দেব আলহামদুলিল্লাহ পত্রিকায় আপনারা খবর সংবাদ মাধ্যমে দেখেছেন যে বাংলাদেশে অসংখ্য মন্দিরের পাহারাদার মাদ্রাসার হুজুরেরা এই অপমর জনতার সঙ্গে মিলে একসাথে মন্দির পাহারা দিয়েছে এটা আমাদের দায়িত্ব তাদের যানমালে নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব কারণ এটা সুন্দর দেশ শান্তির দেশ এদেশে হিন্দু থাকবে এদেশে খ্রিস্টান থাকবে এদেশে সব থাকবে এদেশে আমাদের দেশে বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা যারা আছে সবাই থাকবে এতে কোনো আপত্তি নাই তবে কেউ যদি আমাদের দেশে থেকে আমাদেরকে আমাদের দেশে থেকে আমাদের নিরাপত্তার মধ্যে থেকে আমাদের ইসলামের বিরুদ্ধে এক বিন্দু কলম ধরার চেষ্টা করে তখন আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করবো ইনশাল এর বাহিরে তাদের তাদের হেফাজতের দায়িত্ব আমাদের নিতে হবে কোনো অন্যায় ভাবে জুলুম করা যাবে কাউকে অন্যায়ভাবে কারো জুলুম করার সুযোগ ইসলাম আপনাকে আর আমাকে দেয় নাই আল্লাহর ব্যাপারে মিথ্যারোপ করার জুলুম এরপরে অন্যায়ভাবে কাউকে কষ্ট দেওয়ার জুলুম আর অন্যায়ভাবে কারো হক নষ্ট করা এটা অন্যতম জুলুম এ কারণে আল্লাহ আকরবুল আলমিন বলেন উদিনা লিল্লা দিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু যাদের উপরে জুলুম করা হয় জুলুম করার পরে এই সমস্ত অত্যাচার করে বা যুদ্ধ করে আল্লাহ বলেন এটা তোমাদেরকে আদেশ দেওয়া করো অর্থাৎ আমাদের দেশে ছাত্র ভাইরা কখন অস্ত্র হাতে নিয়েছে লাঠি সোটা হাতে নিয়েছে ইট নিয়েছে যখন ওপার থেকে আগে অত্যাচার করা হয়েছে তখন আমরা প্রতিরোধের জন্য আমাদের হাতে লাঠি সোটা অথবা যে কোনো ছোটখাটো জিনিস হাতে নিয়েছে এটা যে কোন জায়গায় আল্লাহ পাক অনুমতি দিয়েছে যখন প্রতিপক্ষ কারো উপরে জুলুম করবে আগবাড়ি এই নিজেকে প্রতিরক্ষা করার জন্য তার সঙ্গে যুদ্ধ করা এই আদেশ আল্লাহ দিয়েছেন উযিনালিল্লাযিনা yuqataluna biannahum zulimu ওয়া ইন্না আল্লাহ আ'লা নাসরিহিম লাক্বাদ আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য কাউকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া কারো উপর জুলুম করা এটাও একটা জুলুম অন্যায়ভাবে কাউকে কষ্ট দেওয়া এটাও একটা জুলুম শেষ হচ্ছে আরেকটা যা হচ্ছে কাজে বাধা দেওয়া আমাদের দেশে আমরা বিগত অনেক যে কোন এক মাহফিলে গিয়েছি মাহফিলে যে ওলামায়ে আমরা হয়তো সুদের বিরুদ্ধে কথা বলতেছে বাদ দিলাম মাহফিলের কথা আজকে যেখানে বসায় জায়গা কি মসজিদ না মসজিদ এই মসজিদে বসেও খতিব সাহেবরা মন খুলে স্বাধীনভাবে কথা বলতে পারে নাই

এই যে দিনের দাওয়াত দেওয়ার জন্য বাধা দেওয়া দিনের দাওয়াতের রাস্তায় কি করা এটা জুলুম এদেশের প্রত্যেক অধিকাংশ মসজিদে এগুলা হয়েছে অধিকাংশ মসজিদে এগুলা হয়েছে ওলামা একরাম হক কথা পরিষ্কার করে বলতে পারে নাই মাহফিলে যে দুই চারটা কথা বলবে বলতে পারে নাই পাশ থেকে आवाज দিয়েছে আপনি কেন সরকার বিরোধী কথা বললেন কথাই যদি সরকার বিরোধী হয় আমার কথা আপনাদের কথা সবার কথা একটাই হওয়া চাই হক কথা বলতে যে ওটা যদি সরকারের বিপক্ষে যায় আমার বাবার বিপক্ষে যায় দাদার বিরুদ্ধে যায় যে কারোর বিরুদ্ধে যায় ওই হক কথা বলা এটা আপনার আমার ইমানেরই তাই এখন কেউ যদি রাগ করে করুক কেউ যদি কষ্ট পায় করুক কেউ যদি বাধা দেয় সে জালেম সে কি কারণ সে দিনের রাস্তায় বাধা দিচ্ছে এজন্য আল্লাহ পাক বলেন এই যারা দিনের রাস্তায় বাধা দেয় এরা হচ্ছে জালেম যেমন ইয়াহুদিন আসারা বাধা দিত ওমান আজলাউ মিম্মা মানা মাসাজিদ আল্লাহ আই যিকরা ফিহা ইসমুহু ওয়া সা ফি খরাবিহা ইয়াহুদিন আসারা বাধা দিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়তের প্রথম দাওয়াত দেয় আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের দ্বীনের দাওয়াতকে কলুষিত করার জন্য কাফেররা চুক্তি করছে কি চুক্তি জানেন এক সঙ্গে পরামর্শ করে হজের মৌসুমে কিছু লোকরে লাগায় দিছে অলি গলিতে মক্কার অলি গলিতে লাগায় দিছে এই তোমরা এই এই গলিতে 10 জন থাকবা এই গলিতে 10 জন থাকবা ওই গলিতে 10 জন থাকবা থেকে থেকে বলবা হজে আসবে যারা এদেরকে বলবা এই এখানে মক্কায় হজ করতে যাওয়া ভালো কথা কিন্তু একটা লোক আছে যার নাম মোহাম্মদ বিন আবদুল্লাহ ও পাগল ওর কাছে যেও না নাউজুবিল্লাহ মিন মোহাম্মদ নাকি পাগল এই জন্য আল্লাহ পাক কোরআনে স্পষ্ট ঘোষণা করেছেন নুনুল কলামি ওয়া মা ইয়াসুরুন মা আনতা বিনিমতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম ফাসাতুবসিরু ওয়া ইয়ুবসিরুনা বিআইকুমুল মাফতুন আমার আল্লাহ পাক বলেন যারা আমার পয়গম্বরকে পাগল বলে এই জমিনের মধ্যে ওরা পাগল ওদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী পাগল নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না বিজাতীয় সংস্কৃতিতে শোপেছো পরাণ তুমি বিজা সংস্কৃতিতে সোপেছ পরান। তুমি কেমন মুসলমান তুমি কেমন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় প্রাসাদে গড় ঘুষ ছাড়ো না দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না বিচার করো সুখে বিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মাননা কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক না রসুলকে যারা পাগল বলে তারা কি সমস্ত কাফরেরা জোট করলো মোহাম্মদ একজন নামে লোক আছে যে লোকটা পাগল একটা কথা আছে আরবিতে প্রবাদ বাক করে ইনসানু হারিসুন ফি মা মুনিআ মানুষ এমন একটা লোভী যেই দিকে নিষেধ করা হয় মানুষ ওইদিকে যায় মানুষ কি নিষেধ করা হবে বা এখানে যায় না এনেই তাকাবে ওদিকে যায় না ওদিকেই যাবে কেন নিষেধ করা হইছে যে বাচ্চাদের অবস্থাও দেখবেন যদি বলেন বাবা এটা ধরো না এটাই ধরবে আর যদি বলেন ধরো না একজন বাচ্চা যেটা করবে এটার উল্টাটা না তাহলে দেখবেন কথা শুনে অনেক সময় কয় হুজুর এত দুষ্ট যে মানা করলেও দশ বার করে যে মানা করেন তুই ধর এটা ধরতে চাচ্ছে আরো ধরাবেন দেখবেন ঠিক হয়ে গেছে তো যখন আলাইহি ইসলামের এই বান্দাদেরকে নিষেধ করা হইলো মক্কার কাফেটদেরকে এরা আরো গেল যখনই রসুলের কাছে গেল। তখনই এরা ইসলামের ছায়া রসুলের আখলাকের কারণে রসুলের ভীষণে উদ্বুদ্ধ হয়ে ইসলামের ছায়া আশ্রয় গ্রহণ করলো আলহামদুলিল্লাহ মজলিসের আজকের সম্মানিত প্রধান আপনাদের আমাদের সকলের প্রিয় আলোচক হযরত মাওলানা আরিফ বিন হাবিব সাহেব মদুল আলী উপস্থিত হয়ে গেছেন আপনারা এখন উনার কণ্ঠে জবান থেকে মূল্যবান তাকরির শুরবেন ইনশা আল্লাহ মূল্যবান তাকরি শুনবেন যেহেতু এটা ইসলাহী মজলিস আপনাদেরকে হুজুর ইসলাহী কিছু আলোচনা শোনাবেন কোন টেনশন নাই আমি উপস্থিত মেহমান আপনাদেরকে উপস্থিত কিছু কথা সমসাময়িকভাবে ভাবে বলেছি মূল কথা হইল যারাই অত্যাচার করেছে এরাই দুনিয়াতে ধ্বংস হয়েছে সুতরাং আপনার আমার এখান থেকে শিক্ষা নেওয়া উচিত এই দুনিয়াতে এখনো কেউ যদি যারাই এই বর্তমান সময়ে যারা নতুন করে আবার ক্ষমতায় আসছে বা আসবে এরাও যদি এরকম ক্ষমতার দাপট পেয়ে ক্ষমতা পেয়ে যদি আবার করা শুরু করে তাদের বিরুদ্ধেও আরেকবার হয়তো ছাত্র জনতা দেখবেন আন্দোলন করে তাদেরকেও বিতাড়িত করতে বাধ্য হবে এই জন্য প্রত্যেকটা বিপ্লব প্রত্যেকটা ঘটনা আমাদের জন্য এক একটা শিক্ষা আমরা এখান থেকে শিক্ষা অর্জন করার চেষ্টা করব ইনশা আল্লাহ ব্যক্তিগতভাবেও ভাবে কারো উপর জুলুম করবো না অন্যায় করব না কাউকে কষ্ট দিব না সেটা যেভাবেই হোক নিজে মজলুম হব জালেমের খাতায় নাম লেখাবো না ইনশা আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক আমা তৌফিক ইল্লা বিল্লাহ হযরত চলে আসছেন মহামূল্যবান নসিহত শোনাবেন ইনশাআল্লাহ মুনাজাত ধরে পাশাপাশি আমরা আরেকটা দোয়া করি এ দেশে যারা শাহাদাত বরণ করেছে এই আন্দোলন চলাকালীন প্রত্যেককে আল্লাহ পাক আল্লাহ পাক জান্নাতের উচ্চ মাকাম দান করুক আমাদের সকল সব তাদের খবরে পৌঁছায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন সঙ্গীত শুনানোর মতো পরিবেশ নাই দশটার বেশি বাজে হুজুরও চলে আসছে ও আমার মাতৃভূমি নয় তো তুমি জুলুমবাজের আড্ডাখানা তোমাতেই মাথা রেখে খুঁজি সুখের ঠিকানা ও আমার মাতৃভূমি ও আমার মাতৃভূমি নয় তো তুমি জুলুমবাজের আড্ডাখানা তোমাতেই মাথা রেখে খুঁজি সুখের ঠিকানা তোমাতেই মাথা রেখে খুঁজি সুখের ঠিকানা ও আমার মাতৃভূমি ও আমার মাতৃভূমি যোদ্ধা নামে বুক ফুলিয়ে খুনি ঘুরে সব যোদ্ধা সকল না খেয়ে যে কাতরে মরে মুক্তি যোদ্ধা নামে বুক ফুলিয়ে খুনি ঘুরে খাটি সব যোদ্ধা সকল খেয়ে যে কাতরে মরে এত নয় স্বাধীনতা এত নয় স্বাধীনতা আসনে সব টাল বাহানা এত নয় স্বাধীনতা আসনে সব টাল বাহানা ও আমার মাতৃভূমি ও আমার মাতৃভূমি নয়তো তুমি জুলুম বাজার আড্ডা খানা তোমাতেই মাথা রেখে খুঁজিসুখের ঠিকানা ও আমার মাতৃভূমি ও আমার মাতৃভূমি ও আমার মাতৃভূমি আসসালামু আলাইকুম রহমতুল্লা